নমস্কার বন্ধুরা, মেক ইট ইজি ওয়ে শোনানাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আবার একটা নতুন ধরনের থালপোসের ডিজাইন এনেছি। এটি আমি রেড এবং হোয়াইটের কম্বিনেশানে বানাচ্ছি, আর এর জন্য আমি 11 নম্বর কুশি কাটার ব্যবহার করছি। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করি। প্রথমে আমি একটা ম্যাজিক রিং বানিয়ে নিচ্ছি। এবার আমি এই রিংয়ের মধ্যে পপ বানাবো। তো প্রথমে আমি যেটা করব, তিনটে চেন বানিয়ে নেব, তারপরে আমি এখানে পপ বানাবো। তো আমি এখানে ভিতর দিয়ে লং লুপ নিয়ে নিচ্ছি। এখানে 6টা আমি লং লুপ নিয়ে নেব, 6 বার এইভাবে 6টা। সবগুলোকে একসঙ্গে বেঁধে দিচ্ছি। এরপরে আমি 4টে চেনের গ্যাপ দেবো এখানে। চারটে চেন বানিয়ে নেব এবার। তারপরে আবারও পপ বানাবো, এখানে নেক্সট একটা পপ বানাবো। এইভাবেই 6 বার 6টা লং লুপ নেব। সবগুলোকে একসঙ্গে বেঁধে দেব, 4টে চেন বানিয়ে নেব। দুটো পপ হয়ে গেল। এইভাবে আমি আরো 3টে পপ, মানে মোট 5টা পপ আমি এই গ্যাপের মধ্যে বানিয়ে নেব। এখানে আমি 5টা পপ স্টিচ বানিয়ে নিয়েছি ম্যাজিক রিং এর মধ্যে, আর এখানে 4টে চেন বানিয়ে এখানে স্লিপ স্টিচ করে দিয়েছি। নেক্সট শুরু করছি। প্রথমে পপ বানিয়ে নেব, এই যে গ্যাপের মধ্যে পপ বানাচ্ছি, দুটো একটা পপ বানিয়ে নিচ্ছি প্রথমে। এরপরে আমি এখানে 3টে চেন বানিয়ে নেব, তারপরে আবার ওই একই গ্যাপের মধ্যে একটা পপ বানিয়ে নেব। এবার আমি 4টে চেন বানিয়ে নেব। আবারও যে নেক্সট যে দুটো পপের গ্যাপ সেখানে চলে যাব, এখানেও দুটো পপ বানিয়ে নেব। এখানেও দুটো পপের মাঝখানে 3টে চেনের গ্যাপ থাকবে, আর যখন আমি নেক্সট গ্যাপ চেঞ্জ করব তখন আমার এখানে 4টে চেনের গ্যাপ থাকবে। এইভাবে আমি মোট এই 5টা গ্যাপের মধ্যে 5×10টা পপ স্টিচ আমি বানিয়ে নেব। এই রোটা আমি কমপ্লিট করে ফেলেছি। এখানে আমি 10টা পপ স্টিচ বানিয়ে নিয়েছি এবং স্লিপ স্টিচ দিয়ে অ্যাড করে দিয়েছি। আর আমি যেটা করেছি, অন্য একটা কালার এখানে অ্যাটাচ করে দিয়েছি। এবার আমি পপ বানাবো। এখানে যে দুটো যে চেনের পপের যে গ্যাপটা সেখানটায় পপ বানাচ্ছি। 4 বা 4টে লং লুপ নিয়ে নিলাম, বেঁধে দিলাম একটা চেন, আবার ওই গ্যাপের মধ্যে আরেকটি পপ। একই রকমভাবেই 4টে লং লুপ নেব, সবকটিকে একসঙ্গে বেঁধে দিলাম। এরপরে আমি এখানটায় 2টো চেনের স্পেস দেব, তারপরে আবারও আমি এখানে পপ বানাবো। একটা পপ বানিয়ে নিলাম, একটা চেন, তারপরে আবার আরেকটি পপ এই একই গ্যাপের মধ্যে, মানে এই গ্যাপটার মধ্যে আমি 4টে পপ বানিয়ে নিলাম। প্রথম দুটো পপের মাঝে একটা চেনের স্পেস, তারপরে পপের পপটা যেটা সেখানটায় আমি 3টে চেনের স্পেস দিলাম, তারপরে দুটোতে আবারও একটা চেনের স্পেস দিলাম। এবার আমি এখানে 4টে চেন বানিয়ে নেব। এবার এই যে পরেরটা স্কিপ করে যে দুটো পপের যে গ্যাপ একদম সেখানটায় চলে যাচ্ছি, সেখানেও ঠিক একই রকমভাবেই 4টে পপ বানিয়ে নেব। যেরকমভাবে বানালাম, প্রথমে একটা পপ বানিয়ে নেব, তারপরে একটা চেন স্পেস দেবো, মাঝখানে 3টে চেন স্পেস দেবো, তারপরে আবারও 2টো পপ বানিয়ে নেব। এইভাবে আমি এই পুরো রোটাকে প্রত্যেকটা গ্যাপের মধ্যে 4টে করে পপ বানিয়ে এই 5টা যে চেন স্পেস রয়েছে সেখানটায় কমপ্লিট করে নেব। এই রোটা আমি কমপ্লিট করে ফেলেছি, আর এখানে 4টে চেন বানিয়ে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে দিচ্ছি। এবার পরের রোটা শুরু করব।
তুই যে প্রথম যে দুটো পপের গ্যাপ সেখানে এসেছি, এখানেও পপ বানিয়ে নেবো, একটা পপ বানিয়ে নেবো। তো চার বা চারটি লং লুপ নিয়ে আমি যেভাবে পপ বানাচ্ছি সেভাবেই পপ বানিয়ে নেব। সবকটিকে একসঙ্গে বেঁধে দিলাম। এরপরে একটা চেন বানিয়ে নেব। তারপরে যে যে তিনটে চেনের যে স্পেস ছিল সেখানে চলে যাচ্ছি, এখানে প্রথমে একটা পপ বানিয়ে নেব। এরপরে আমি এখানে তিনটে চেন বানিয়ে নেব, একটা চেন বানিয়ে নেব। এই গ্যাপের মধ্যে আরও একটি পপ বানিয়ে নেব। এখানে আমি এবার তিনটে চেন বানিয়ে নেব। তারপরে এই গ্যাপের মধ্যে আরও একটি পপ বানিয়ে নিচ্ছি। সবকটিকে বেঁধে দিলাম একটা চেন। আবারও এই একই গ্যাপের মধ্যে আরও একটি পপ, মানে এই গ্যাপটার মধ্যে আমি এখানে চারটে পপ স্টিচ বানিয়ে নিচ্ছি। তো প্রথম দুটো পপের মাঝখানে একটা চেনের গ্যাপ ছিল, তারপরে মাঝখানে তিনটে চেনের গ্যাপ দিলাম, আবারও শেষে যে দুটো চেন পপ বানালাম সেখানেও একটা চেনের গ্যাপ দিলাম। এখানে একটা চেন বানিয়ে নেব। এবার নেক্সট যে দুটো পপের গ্যাপ সেখানটায় চলে যাচ্ছি, এখানে একটা পপ বানিয়ে নেব। এবার এবার আমি এখানে চারটে চেন বানিয়ে নেব। তারপরে এই যে নেক্সট যে দুটো পপের গ্যাপ সেখানে চলে যাচ্ছি, এই একই প্রসেসটা রিপিট করব। প্রথম গ্যাপের মধ্যে একটা পপ বানিয়ে নেব, সেখানে একটা চেন বানিয়ে নেব। তারপরে যে পরের যে তিনটে চেনের যে গ্যাপ সেখানটায় চলে যাব, ওই গ্যাপের মধ্যে চারটে পপ বানিয়ে নেব। তারপরে ঠিক যেরকমভাবে বানালাম প্রথম দুটোর মধ্যে একটা চেনের গ্যাপ, তারপরেরটায় তিনটে চেনের গ্যাপ দেব, তারপরে আরও দুটো পপ বানাবো সেখানে একটা চেনের গ্যাপ দেব, তারপর নেক্সট গ্যাপটায় যাব, এরপরে চারটে চেন দিয়ে একদম তার পরের রোটাতে চলে যাব। তো এইভাবে আমি এই পুরো রোটাকে কমপ্লিট করে নেব। এই রোটা আমি কমপ্লিট করে ফেলেছি। আর আমি এখানে চারটে চেন বানিয়ে স্লিপ স্টিচ দিয়ে অ্যাটাচ করে দিয়েছি। এবার আমি কালারটা চেঞ্জ করব। তো তার জন্য আমি এখানে সাদাটা উঠিয়ে নিয়েছি। তো প্রথমেই এবার পপ শুরু করছি। প্রথম গ্যাপের মধ্যে একটা পপ বানিয়ে নিচ্ছি সাদা দিয়ে। একটা চেন বানিয়ে নিচ্ছি। তারপর যে নেক্সট যে গ্যাপটা সেখানটা চলে যাচ্ছি, এখানেও একটা পপ বানিয়ে নেব। একটা চেন বানিয়ে নিচ্ছি। এবার এখানে যে তিনটে চেনের গ্যাপ সেখানে চলে যাচ্ছি, একটা পপ বানিয়ে নেব। এরপরে একটা চেন বানিয়ে নেব। তারপরে আবারও এই গ্যাপের মধ্যে একটা পপ বানিয়ে নেব। এবার আমি এখানে তিনটে চেন বানিয়ে নেব। তারপরে এই গ্যাপের মধ্যে আরও দুটো পপ বানিয়ে নেব। দুটোর মাঝখানে একটা চেনের গ্যাপ থাকবে। এবার আমি যে পরের এখানেও একটা চেন বানিয়ে নিচ্ছি। পরের যে দুটো গ্যাপ আছে রেডের, তো এই দুটো গ্যাপের মধ্যে একটা একটা করে দুটোতেই দুটো পপ বানিয়ে নেব। আর এখানে আমি একটা করে চেনের গ্যাপ দেব। তো হয়ে গেল এখানে দুটো চেন দুটো পপ বানিয়ে নিলাম, আর মাঝখানে চারটে পপ বানিয়েছি। এবার আমি এখানে চারটে চেনের গ্যাপ দেব। তারপরে এই যে নেক্সট যেটা সেখানটা চলে যাচ্ছি, এখানেও ঠিক এই একই রকম পদ্ধতিতেই কাজ করব। তো প্রথমে এই একটা করে পপ বানাবো, আর এই একটা এই যে দুটো পপের মাঝখানে একটা করে চেনের গ্যাপ দেব, আর মাঝখানে যে তিনটে চেনের স্পেস আছে সেখানটায় আমি চারটে পপ বানাবো। প্রথম দুটোতে একটা
একটা করে চেনের গ্যাপ দেবো আর মাঝেরটায় তিনটে চেনের গ্যাপ দেবো, বাকি অংশগুলোতে একটা করে পপ বানাবো। এইভাবে পুরো রোটা কমপ্লিট করব এবং আরও দুটো রো, মোট চারটে রো আমি হোয়াইট কালার দিয়ে এইভাবে কমপ্লিট করে নেব। তারপরে আমি ফিরে আসছি নেক্সট প্রসেসে যাব। আমি এই হোয়াইট দিয়ে চারটে রো কমপ্লিট করে ফেলেছি। প্রত্যেকবারই এই মাঝের অংশটায় হোয়াইট কালার দিয়ে চারটে করে পপ স্টিচ বানিয়েছি আর মাঝখানে তিনটে করে চেনে স্পেস দিয়েছি। তো আর এই জায়গাটায় চারটে করে চেনে স্পেস দিয়েছি। এইভাবে হোয়াইটের চারটে রো আমি কমপ্লিট করে ফেলেছি। আজকের আমার এই ফার্স্ট পার্টের ভিডিওয় আমি আপনাদের কাছে এই পর্যন্তই নিয়ে এসেছি। আমি খুব তাড়াতাড়ি সেকেন্ড পার্ট আনতে চলেছি, সেখানে আমি পরবর্তী অংশগুলো আপনাদের কাছে দেখাবো। নমস্কার।